नमस्कार बंधुगण, फुटबल बाणीर आरो एकटा नतून एपिसोडे तोमादेर सबाइके स्वागत जानाच्छि। आजकेर एई भिडियोते दुटो खूब बड़ो बड़ो आपडेट देव, एकटा मुम्बई सिटी एफसिर हुगो बुमसके निये एबं अन्यटा बेंगालुरु एफसिके निये। तो प्लिज भिडियोटा शेष अब्दि देखो आपडेटटा पावार जोन्नो। आर जारा प्रथमबार आमादेर चैनेले एले अवश्योई चैनेलटाके सबस्क्राइब करे नाओ, इंडियान फुटबलेर डेलि आपडेट सबार आगे पेते। आर जारा रेगुलार भिडियो देखछो अथच एखोनो सबस्क्राइब करछो ना, कीसेर अपेक्षा करछो बंधुरा? प्लिज सबस्क्राइब करो, प्लिज सपोर्ट करो, तोमादेर सपोर्टटा खूबई दरकार। तो चलो आर कथा बाड़ाच्छि ना, सरासरि भिडियोते जावा जाक। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দেব সেটা কাল থেকে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেটা মুম্বাই সিটি এফসি স্টার প্লেয়ার হুগো বুমসকে নিয়ে। তোমরা সবাই জানো আগের ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এফসি গোয়ার যেটা ম্যাচ হয়েছিল সেখানে হুগো বুমসকে ডাইরেক্ট রেড কার্ড দেখানো হয়েছিল, একদম ম্যাচের শেষ মোমেন্টে রেফারির সাথে তর্ক বিতর্ক করার জন্য। রেফারিকে খারাপ ভাষায় কথা বলেছিলেন হুগো বুমস। এই ম্যাচ শুরু হওয়ার আগে তার তিনটে ইয়েলো কার্ড ছিল, এই ম্যাচের শুরুর দিকে তিনি আরও একটা ইয়েলো কার্ড খান, অর্থাৎ চারটে ইয়েলো কার্ডের কোটা পূর্ণ হয়ে যায় হুগো বুমসের। তো সেক্ষেত্রে পরের ম্যাচটা তো অটোমেটিক্যালি তিনি মিস করতেন চারটে ইয়েলো কার্ডের জন্য। এছাড়াও ম্যাচের একদম শেষ মুহূর্তে ডাইরেক্ট রেড কার্ড দেখার ফলে হুগো বুমস দুটো ম্যাচের জন্য সাসপেন্ড থাকতেন, এটা তো ঠিকঠাক ব্যাপারই ছিল। একটা ছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, অন্যটা জামশেদপুর এফসির বিরুদ্ধে। কিন্তু এই মুহূর্তে যে বড় আপডেটটা, হুগো বুমস কিন্তু আরও বড় শাস্তির মুখে পড়তে চলেছেন। কালকে এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটি থেকে হুগো বুমসকে শোকজ করা হয়েছে রেফারির সাথে এরকম খারাপ আচরণের জন্য। এবং আজকে সকাল 9টা অবধি টাইম ছিল হুগো বুমসের কাছে নিজের পক্ষটা রাখার এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটিতে। তো এবার যদি তার যুক্তি এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটির পছন্দ হয় তাহলে তার শোকজটা তুলে নেওয়া হতে পারে বা সাসপেন্ড তিনি হবেন না। কিন্তু তার যুক্তি যদি পছন্দ না হয় ডিসিপ্লিনারি কমিটির তাহলে কিন্তু বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন এই স্টার প্লেয়ার। মিনিমাম চারটে ম্যাচের জন্য সাসপেন্ড হতে পারেন হুগো বুমস। তবে এখনও বিভিন্ন জায়গায় যেটা শোনা যাচ্ছে সাসপেনশন হয়ে গেছে, সেটা কিন্তু এখনও ঠিক নয়। তবে যদি তিনি সাসপেন্ড হয়ে যান তাহলে বলতেই পারো মুম্বাই সিটি এফসির জন্য এটা একটা বিশাল বড় ঝটকা, কারণ মুম্বাই সিটি এফসির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু মিডফিল্ডে এই হুগো বুমস। এখন অবধি এই সিজনে দুটো গোল করেছেন এবং সাতটা অ্যাসিস্ট করেছেন টিমের জন্য, আগের সিজনের গোল্ডেন বল জয়ী এই হুগো বুমস। তো যদি চার ম্যাচের জন্য ব্যান হন হুগো বুমস তাহলে কিন্তু এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মুম্বাই সিটি এফসির যে লাস্ট ম্যাচটা আছে সেটা মিস করবেন হুগো বুমস। তো সেক্ষেত্রে এটিকে মোহনবাগানের কাছে একটা বিশাল বড় সুযোগ আছে এফসি চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার, অর্থাৎ লিগে টপ করার। কারণ যতদূর সম্ভব এই লাস্ট ম্যাচটাই ডিসাইডার ম্যাচ হতে চলেছে এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। এবং সেই ম্যাচটা যদি এটিকে মোহনবাগান জিততে পারে তাহলে অবশ্যই লিগ টেবিলে নাম্বার ওয়ানে আসতে পারবে এবং পরের সিজনে এফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে পারবে এটিকে মোহনবাগান। তবে আপাতত পরিস্থিতি এরকমই দাঁড়িয়ে আছে, সেই কারণে তোমাদেরকে জানালাম। তো এই আপডেটটাই তোমাদেরকে জানাতাম। তো বন্ধুরা, এবার যে বড় আপডেটটা দেবো সেটা বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসি তাদের হেড কোচ কার্লাস কুয়াদ্রাতকে কয়েকদিন আগেই স্যাক করে দিয়েছিল এবং তার জায়গায় বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কোচ নওশাদ মুসা। এবং এই সিজনের বাকি ম্যাচগুলো বেঙ্গালুরু এফসির ইন্টারিম কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন এই নওশাদ মুসাই। তবে এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ যেটা, বেঙ্গালুরু এফসি তাদের হেড কোচের নাম একটু আগেই অফিসিয়ালি জানিয়ে দিল। এই সিজনের পর থেকে বেঙ্গালুরু এফসির দায়িত্ব সামলাতে চলেছেন 52 বছর বয়সী জার্মান বর্ন এবং ইটালির সিটিজেনশিপ থাকা মার্কো পেজাওলি। হ্যাঁ বন্ধুরা, এই মার্কো পেজাওলি যিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন এবং বর্তমানে জার্মানি ও ইটালি দুটো দেশেরই সিটিজেনশিপ কিন্তু আছে। তো এই কোচের সাথে 3 বছরের চুক্তি স্বাক্ষর করে নিয়েছে বেঙ্গালুরু এফসি এবং এই সিজনের পর থেকেই তিনি তার দায়িত্ব বুঝে নেবেন। অর্থাৎ এএফসি কাপেও বেঙ্গালুরু এফসির কোচ কিন্তু থাকবেন এই মার্কো পিজাওলি। এবার যদি এই কোচের সম্পর্কে আসি, তিনি কিন্তু 2002 সাল থেকে কোচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন। প্রথমে তিনি জার্মানির একটা ক্লাব কার্লসওয়ার এসসিতে কেয়ারটেকার ম্যানেজার ছিলেন, তারপর সাউথ কোরিয়ার বিভিন্ন ক্লাব, জাপানের ক্লাব, চায়নার ক্লাব অর্থাৎ চাইনিজ সুপার লিগে সেখানে কিন্তু তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জার্মানি আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 18 টিমের কিন্তু ম্যানেজার ছিলেন এই মার্কো পেজাওলি। আর লাস্ট 2017 থেকে 2020 অবধি জার্মানির ক্লাব এইনট্রাখট
ফ্র্যাঙ্কফার্টের কিন্তু টেকনিক্যাল ডাইরেক্টর ছিলেন। তো দেখা যাক এই কোচ বেঙ্গালুরু এফসিকে কত ভালো সাফল্যে নিয়ে যেতে পারেন এবং বেঙ্গালুরু এফসির ম্যানেজার হিসেবে তার দায়িত্ব কতটা পালন করতে পারেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে বড় ব্যাপার যেটা, এই সিজনে তিনি আর আসবেন না, এই সিজনটা শেষ হওয়ার পর এএফসি কাপ থেকে কিন্তু বেঙ্গালুরু এফসির দায়িত্ব নেবেন এই মার্কো পিজাওলি। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।